নমস্কার, গল্পালাপের 29তম পর্বে আপনাদের জানাই স্বাগতম। আজ আপনারা শুনবেন কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি রোমাঞ্চ কাহিনী, বাঘের মন্তর। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তিতাস ও তন্ময়। আসুন শুনি বাঘের মন্তর। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল, আমরা অনেকেই ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুড়ি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী, আমরা কে তাঁর কথা না শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে শুধু দেখবে মরা বাঘ ও ভালুকের চামড়া। বাঘের মুখে ভালুকের মুখ বাঁধানো, ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝি এসে পড়লাম। কিন্তু সেদিন আরেকজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটা কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভালুক ও বনুশুয়রের তো লেখাজোখা নেই। এছাড়া আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর পাইথন, আছে সজারু, আছে কাক বক হাঁস। এহেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেনবাবু, মানে আমাদের উপেন মাইতি, আপন মনে বসে চা খেয়েই চলেছেন। তাকে দেখে বললাম, ওহ উপেনবাবু, ওই লোকটি কে? উপেনবাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, কই কে? আরে আরে ঘাবড়াবেন না, ওই যে আধবুড়ো লোকটি, উনি কে? উনি? হ্যাঁ বলুন না। বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। ওর শিকার যোগ বই পড়েননি? 3টে এডিশন হয়ে গেল মশাই। আসুন আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য যে কোনোকালে চালকলা মাধা পুরুত ছিলেন না, তাঁর কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম, এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভালুকের শিকার কীভাবে হয় সে গল্প করলেন, রাত্রে কিভাবে গাছের উপর বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারেন, এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনা বলি যেন চোখের উপর ঘটতে দেখছি। আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতিরসিক ব্যক্তি, জ্যোৎস্না রাত্রি ও বর্ষণ মুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন না। নিধিরাম ভট্টাচ বললেন, সবই আশ্চর্য, বনের সব ব্যাপারই আশ্চর্য। তবুও? তবুও কি? ভূতের গল্প? ভূত দেখিনি কখনো চোখে। বিশ্বাস করেন না? বারে, ইহে আবার অতি অদ্ভুত লোক, বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্ত্রতন্ত্রের কথা বলছি। তা কিরকম মন্ত্রতন্ত্রের? সব বাজে, ভুয়ো। এও বাজে? একদম। আমি একেবারে অতটা যেতে রাজি নই, মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে। আরে ওই করে করেই দেশটা উচ্ছন্নে গেল, আপনারা ইংরেজি লেখাপড়া শিখেও এসব মানেন? এইবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার শ্রদ্ধা হল, আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। এই মন্ত্রতন্ত্র সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি শুনুন।
আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তাঁর কাছে। দিনটা এইসব গল্প শুনবার উপযুক্ত বটে। উনি বলতে লাগলেন, সেবার কাকডাঙার ট্যাঙ্কে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টে বলা হলো, আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম, নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন। যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ, গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙার খাল। খালের দৃশ্য বড়ই সুন্দর, দুধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গড়ান আর গোলপাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফরসিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙার খালে ডিঙি ওঠা। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্যে দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এই রকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতাল ঝোপ, কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বা বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করে আছে বন্যলতা, কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বলেন সুন্দরবন নাকি বড় একঘেয়ে, তারা গভীর জ্যোৎস্না রাতে এ বনের চেহারা কখনো দেখেননি, অন্ধকারে দেখেননি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর কি রূপ, শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে নাকি বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি বনের মধ্যে সমাধিস্থ করা হয়েছিল? না না, হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে প্রচুর গোলমাল হয় সমাজে, তাই হয়নি। বড় দুঃখের কথা। আচ্ছা তারপর বলুন। তা শুনুন তারপর, কিন্তু একটা কথা, সবটা শেষ না হলে কোনো প্রতিবাদ করতে পারবেন না। বেশ বলুন। নিধিরামবাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন, তা অনেক দূর চলে গেলাম খালবে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইলখানেকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারের ঝোপঝাড়ের মধ্যে থেকে কে যেন বলে উঠল, বাবু, ও বাবুরা। তা আমরা তো চমকে উঠলাম, ডিঙির হিন্দু মাঝি রাম রাম বলে চেঁচিয়ে উঠল, চুপ কর সবাই, কে ওখানে? ক্ষীণ স্বরে কে বললে, বাবু আমি। কে তুমি, কোথায় তুমি, সামনে বেরিয়েছ? এই যে বাবু আমি, হেতাল ঝোপের পাশেই বসে। সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর স্বর অশরীরীর কণ্ঠ নিঃসৃত বলে ভ্রম হচ্ছিল বটে, এবার লোকটাকে সবাই দেখতে পেল। ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনে, ওকে আগেও দেখা গিয়েছিল এবার বুঝলাম, কিন্তু আলো ছায়ায় জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুঁড়ির মতো দেখাচ্ছিল। আমরা দস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে ওখানে একা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন এই রকম বনের মধ্যে একা বসে থাকতে বা তুলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললেন, বেশ, তা ওখানে কি করছো? বাবু হেতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছে গরিব লোক। কথাটা ঠিক জবাব হলো না,
খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এ জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক, কিন্তু সে বেটা এখানে এলো কী করে? বাবু, আমি ফকির মানুষ, ভয় ডর করলি কি আমাদের চলে? আমার একটু নৌকায় তুলে নেবেন বাবু, কাল রণঘাটের ট্যাঙ্কে আমাকে নামিয়ে দিলে হেঁটে পিড়ের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাব। নেবেন বাবু? তোমার বাড়ি সেখানে? কাল রণঘাটের কাছে মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণ বাবু কিছু বলবার আগে আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললে, নেবেন না বাবু, ডিঙির নিয়ম জানেন তো, সুন্দরবনের চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া। বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে। তোদের কী বুদ্ধি? কেন বাবু? আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে ফেলে চলে যাব বাঘের মুখে? নিয়ে চলো কে এক্ষুনি। আর এরপর কি আর কথা চলবে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা একজন ফকির, সাজ পোশাক দেখে অন্তত আমার তাই মনে হয়েছিল। হিন্দু কি মুসলমান বাইরে সাজ দেখে তা বোঝা শক্ত। আমরা চুপ করে বসে আছি। শ্যামাচরণ রায় বললেন, কি সাধনা? বাগানবার মন্ত্র জানি কি না তারই সাধনা। আমি বললাম, সেটা আবার কি? আসে বাবু আসে, আমার গুরু আমায় শিখিয়েছেন। শ্যামাচরণ বাবু বললেন, হারির মধ্যে মুখ দিয়ে ডাক না বাবু, মন্তরে বাঘ আছে। আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। তা বাবু আপনার দয়া। ফাঁকি দেওয়ার একদম চেষ্টা করবে না। ও কথা বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণ বাবু বললেন, সুন্দরবনে একদল লোক আছে জানি, যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগারের জন্য। তারা তো হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে শুনেছে, তুমি সে দলে নও? আপনাকে আগেই বলেছি বাবু, মন্তরই আসল জিনিস, বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো? নিধিরাম বাবু আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই, তারা ঝোপের মধ্যে বসে হাঁড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে, তাতে নরবাঘ সেখানে ছুটে আসে এবং শিকারির বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত তা জানি না। এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন? অনেক দেখেছি, তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছেও নেই, নয়তো মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে। সে অবস্থায় কি হবে? তারপর শুনুন, আমি ঘুণ শিকারি, মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের শখ যাদের আছে তারা জানেন, একটা জ্যান্ত বাঘের পেছনে কি খাটুনিটাই মশাই তাকে খাটতে হয়। জঙ্গল ঠ্যাঙাও, নয়তো মাচান বেঁধে রাত জাগো, আর তার উপর মশা তো আছেই। আর সে জায়গায় যদি মন্তরে বাঘ আসে, তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন। 5-এর জায়গায় 10 টাকা দিতে আপত্তি থাকবে কেন? তারপর 2 ঘন্টা কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। সন্ধে হয়ে এলো, আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে। রাত্রের খাবার সঙ্গে করে আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর ঘুমই নেই চোখে, তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজগুবি মন্তরের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে বনের মধ্যে এই বাঘ আনার জন্য, গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রের সাধনা করাই নাকি তার কাজ। আরও কত কি বাজে গল্প, সারাদিন খেটে খুটে রাতে যে একটু ঘুমাবো তার উপায় নেই। কিন্তু
শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার উপর কথা বলবে কে? আমরা চুপচাপ শুয়ে ঘুমাবার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হইনি তাও নয়। আমি বললাম, আচ্ছা একটা কথা, আপনারা কাকডাঙ্গা খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসার হেতু কি? হেতু খুব স্পষ্ট, বজরায় বসে তো আর শিকার চলবে না। বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা দেখা যাচ্ছে না। ছোট খালের মধ্যে দিয়ে না গেলে দুদিকে জঙ্গল তো তুমি দেখতে পাবো না। তুমি তো আর জঙ্গলে চড়ুই ভাতি করতে আসুনি। নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক, কেউ তাঁর কথার প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকেন, এবং গল্প শুরু করবার সময় কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরবার জন্য নয়, বলে যান আপনি। নিধিরাম ভট্টাচার্য বললেন, খুব ভালো কথা, শোনো তারপরে। আমার এ গল্প শেষ হয়ে এসেছে, যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করবে। ডিঙি নোঙর করে সারা রাত্রি সেখানে থাকবার সময় সে রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির কালো ছায়া বারবার কেঁপে উঠতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনায় ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, তা চমৎকার জায়গায় এনেছেন কিন্তু। শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল। আগে কেন? বনের বাঘ আর শিকারির বাঘ এক নয়, ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায়, কিন্তু চোখে দেখতেও পারবে না কোনোদিন, একটিও না। তাই তো ফকির সাহেবকে ধরেছি, এখন ফকির সাহেবের দয়া। আর আপনার হাত যশ। সকালের রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। আধ মাইলটা দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতলবাদিয়ার ডাঙা। সেখানে আমরা রান্না করে দুপুরে খাবো। আমরা জিনিসপত্র নিয়েই নামলাম, নয়তো কে আবার এ বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস আনতে? মাঝি দুজনকেও সঙ্গে নিলাম। এ নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি হলো না। দুদিকে ঘন গড়ান আর হেতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ। পা মাচিয়ে চলতে হয় শুলোর ভয়। শুলো হলো গাছের বায়ব্য শিকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সর্কির মতো খাড়া হয়ে থাকে, ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুধারে বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা। ফকির সাহেব সকলের আগে, তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায়, আবার তার পেছনে দুজন লোক, সব শেষে আমি, তারপর মাঝি দুজন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো, শ্যামাচরণ বাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল। আমিও একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম, বললাম, কি হলো, থামলেন কেন? সেই সময় নজরে পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন, তিনি নেই। বলতে যাচ্ছি ফকির সাহেব বুঝি, শ্যামাচরণ বাবু বললেন, সর্বনাশ, এমন কাণ্ড কখনো? ও, তার পেছনের লোক দুটি তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। শ্যামাচরণ বাবু আড়ষ্ট গলায় বললেন, গরিব লোক, আমি তো মন্ত্র আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপার তখনই শুনলাম, ডান দিকে টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গেছে। চেয়ে দেখে মনে হলো বাঁদিকের হেতাল জোপের মাথা তখনও যেন নড়ছে। আমি
আমি রুদ্ধশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায়, ওই শেষ একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম, শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ তাক বাক অনেক কিছু জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানি নে ফকির সাহেবের যে কাউকে দিয়ে খবর দেওয়াবো। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটা সত্যি গুণী ছিল, মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল, শুধু আমার অসতর্কতায় মারা পড়ল। বাঘকে আকর্ষণ করতে সে তো শিখেছিল, কিন্তু বাঘের হাত থেকে বাঁচার মন্ত্র সে শেখেনি। অপরাহ্নের শেষে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবার আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞেস করেছিলাম, গুরুজি ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই। শ্যামাচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি যে বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রোমাঞ্চ কাহিনী বাঘের মন্তরের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে তিতাস ও তন্ময়। আবার কোনো এক রবিবার কোনো এক নতুন কাহিনীর শ্রুতি নাট্যরূপ নিয়ে হাজির হব গল্পালাপের এক নতুন পর্বে।